মহালয়ার পুণ্যলগ্নে সতীর 51 পিঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে লাগানো হবে আরও একটি রূপার দরজা, এমনই সংবাদে জানা যায় মঙ্গলবার রাতে। জানা যায় আগামীকাল মহালয়ার পুণ্যলগ্নে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের পেছনের গেটে অর্থাৎ পেছনের দরজায় লাগানো হবে নতুনভাবে তৈরি করা একটি রূপোর দরজা, যা দান করেছে গোয়ার কোনো এক মন্ত্রী, এমনই কিন্তু সংবাদে জানা যায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির সূত্রে। ইতিপূর্বে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রথম দরজা রূপোর দান করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে থাকা অপর এক দরজা তাও দান করলেন গোয়ার কোনো এক মিনিস্টার। বলা যায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের দুটি দরজাই এখন থেকে রূপার হতে যাচ্ছে, যা কিনা একটি বড় সংবাদ গোটা রাজ্যের জন্য। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রত্যেক বৎসর দেশ বিদেশ থেকে হাজারো দর্শনার্থী এবং ভক্তরা আসেন। এবার সেই মায়ের মন্দিরে দুটি দরজেই দর্শনার্থীরা এবং ভক্তরা দেখতে পারবেন রূপার, যা কিনা অনেক বড় ঘটনা। পাশাপাশি আগামীকাল মহালয় উপলক্ষে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে সাজানো হচ্ছে নানা ফুলে। পাশাপাশি আগামীকাল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে অস্থায়ী মঞ্চে উদ্বোধন হবে ত্রিপুরা সুন্দরী ডান্স ফেস্টিভ্যাল, এবং সেটা উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিধায়ক। তবে সবথেকে বড় সংবাদ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে থাকা দুটি দরজেই হতে যাচ্ছে রূপার। আবারও বলছি, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে থাকা দুটি দরজা হতে যাচ্ছে রূপার। সাত বছরের ঐতিহ্যের পথে উদয়পুরে সোনালী পদচিহ্নের নতুন অধ্যায়ের শুভ আরম্ভ। রাধাকৃষ্ণ জুয়েলারি, সেন্ট্রাল রোড, উদয়পুর। শুভ উদ্বোধন 3 অক্টোবর 2024 বৃহস্পতিবার। আসুন এক অনন্য গয়না সংগ্রহের সাক্ষী হতে। সকল উদয়পুরবাসীকে জানাই বিনম্র শ্রদ্ধার সহিত সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, সেন্ট্রাল রোড, উদয়পুর।